সৌন্দর্যে ভরপুর আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় রয়েছে দর্শনীয় স্থান। আজ আমরা পর্যটকদের নারায়ণগঞ্জের কিছু দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দেব, যেখানে আপনি ইচ্ছা করলে শহরে ব্যস্ততার ফাঁকেও অনায়াসেই ঘুরে আসতে পারবেন। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জ জেলা, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত, ইতিহাস ঐতিহ্য অর্জনের কোনো দিক থেকে কমতি নেই নারায়ণগঞ্জের। এ কারণে প্রাচীনকাল থেকে বহির্বিশ্বের কাছে নারায়ণগঞ্জের ব্যাপক পরিচিতি রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জের বরকল নগর খানপুরে 2016 সালে 2.9% জমির ওপর নির্মাণ করা হয় চৌরাঙ্গি ফ্যান্টাসি পার্ক, যেখানে আপনি আনন্দ বিনোদনের সবকিছুই উপভোগ করতে পারবেন। পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। পার্কে বেড়াতে আসা দর্শকদের অনুভূতি প্রকাশ পায় এভাবে। নারায়ণগঞ্জ যে বিনোদন প্রিয়াসী যারা আছে তাদের এত একটা সুন্দর ব্যবস্থা হওয়ার জন্য আমি খুবই আনন্দিত। এই পার্কটা আসলে পরিবেশগত দিকটা খুব সুন্দর করছে এবং বেশ জাঁকজমকপূর্ণ, বাচ্চারা খুব পছন্দ করে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে নদীর পাড়, নদীর পাড়ে এত সুন্দর একটা পার্কের মানে এটার পরিবেশটাকে অন্যরকম করে তুলেছে। আর এখানে আসার পর আরো যেটা ভালো লাগে, সিকিউরিটি ব্যবস্থা অনেক সুন্দর, যার কারণে মানে এখানে আসার পর ইনসিকিউর ফিল হয় না, সাধারণত বাইরে গেলে যেরকম হয়। আর মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে একটু প্রযুক্তির কাছে আনন্দ পাওয়া, বাচ্চারা যেটা বেশি পছন্দ করে, যার জন্য আমাদেরকে আর মানে এত জ্যামজট পেরিয়ে শহরে যেতে হয় না, ঢাকায় যেতে হয় না। আমি অনেক ভালো লাগছে, আমি প্রতি শুক্রবার এখানে আসি, আমার এখানে আসতে অনেক ভালো লাগে, আমি আমার ফ্রেন্ডদেরকে এখানে আসতে বলবো। বাচ্চাদেরকে নিয়ে আমরা ঢাকায় যেতাম, আমাদের অনেক জার্নি করার সমস্যা হতো, এখানে নারায়ণগঞ্জে এখানে আসাতে আমাদের খুব ভালো লাগছে। এটা আমাদের শহরের মধ্যে জন্য আমাদের জন্য খুব সুবিধা এখানে আসতে। আমার একটা স্বপ্ন ছিল যে নারায়ণগঞ্জে শিশুদের জন্য একটা সুন্দর একটা কিছু উপহার দিব। তো আমি অনেক দেশ ঘুরেছি, দেখেছি যে নদীর পারে একটা সুন্দর ওয়ান্ডার হুইল আছে, ইয়ে আছে, এটি দেখে আমার একটা স্বপ্ন ছিল আমি আমার দেশে একটা পার্ক করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুন্দর সুযোগ দিয়েছে, আমার স্বপ্ন সফল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমার এই পার্কের উদ্যোগটা বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে নদীর পারে ইকো পার্ক তৈরি করার জন্য তার একটা স্বপ্ন ছিল। তা আমার এই স্বপ্নটা নদীর পারে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার প্রাচীর ডান্ডিকে আমি বাস্তবায়ন করার জন্য শীতলক্ষ্যার পারে একটা বাসমান রেস্টুরেন্ট এবং টুরিস্ট একটা শিপ বানাচ্ছে। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার, বিয়ে শাদী, রেস্টুরেন্ট, কনফারেন্স, বিভিন্ন বিদেশি পর্যটক আসবে, তারা নদী ঘুরবে, দেখবে বাংলার চিত্রটাকে। আমাদের দেশে যদি পর্যটনকে আরো উন্নত করা যায় তা আমার বিদেশি রেমিটেন্স আমাদের দেশে আসবে। তা আমি সরকারকে অনুরোধ করব যে এই সহায়তার জন্য এই সেক্টরে কে আরো পর্যটন আরো তৈরি করার জন্য আমি অনুরোধ করব। নারায়ণগঞ্জের আরেকটি দর্শনীয় স্থান বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ সোনারগাঁও, রাজধানী ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটারের পথ। যে জনপদকে ঘিরে আবর্তিত হতো এদেশের রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। প্রায় 300 বছর সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী। সুলতানি আমলের পটভূমিতে আমাদের সোনালী ঐতিহ্য আর ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে রাজধানীর জন্য বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁওকে। বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ইশাখার শাসনামলের সবচেয়ে সোনালী ইতিহাস পার করেছে এই সোনারগাঁও। একটি রাজধানী শহরের পক্ষে যতটা জমকালো হওয়া সম্ভব তখন সোনারগাঁও ছিল ততটাই জমকালো আর আড়ম্বরপূর্ণ। ১৬০৮ সাল মুঘল সুবেদার ইসলাম খানের শাসনামল, এ সময় সোনারগাঁও থেকে রাজধানী স্থানান্তর করা হয় বর্তমান ঢাকায়। এতে ম্লান হয়ে যায় সোনারগাঁওয়ের রাজনৈতিক গুরুত্ব, কিন্তু
সোনারগাঁও এদেশের এমন এক সোনালি অতীত থেকে যায় যে অতীত নক্ষত্রের মতো জলজল করতে থাকে মানুষের মনে। এই অতীত স্মৃতিকে সংরক্ষণের পরিকল্পনা হাতে নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরামর্শ এবং আর্থিক সাহায্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় 1975 সালের 12 মার্চ সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। সমারোহ আর বনানীর শ্যামলিময় মনোরম স্থাপত্য শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া থাকা পাখি ডাকা হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় সোনারগাঁও। আমরা সবাই এমসি কলেজ থেকে বুড়াইন ডিপার্টমেন্ট থেকে স্টাডি ট্যুরে আসছি এখানে সোনারগাঁওয়ের এই সৌন্দর্য দেখার জন্য, এই কারুশিল্পটা দেখার জন্য। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাংলাদেশে আসলে ঘুরার জায়গা যে এত সুন্দর আছে, আসলে মানুষ না ঘুরতে আসলে এটা বিশ্বাস করতে পারবে না। স্টুডেন্টদেরকে নিয়ে এখানে স্টাডি ট্যুরে এসেছি, সোনারগাঁয়ের এই ঐতিহ্যময় জায়গাটি দেখার জন্য, যেন বাচ্চারা এটা দেখে তাদের মনে অতীতকে স্মরণ করতে পারে এবং শিখতে পারে। তারা এখানে আসতে পেরে সবাই খুব আনন্দিত এবং আমিও খুব উৎফুল্ল বোধ করছি যে ওদেরকে এখানে এনে ঐতিহ্যবাহী এই সোনারগাঁও দেখাতে পেরেছি। এবং সবাইকে, সবারই উচিত এখানে আসা এবং এই সৌন্দর্য উপভোগ করা। আমি এখানে স্টাডি ট্যুরে এসেছি সোনারগাঁয়ে। এখানে এসে আমি খুব কিছু জানতে পেরেছি আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর। এটা ঢাকার খুবই কাছে আর আমি আশা করি আপনারা এখানে এসে জানতে পারবেন আর দেখতে পারবেন এই প্রকৃতির এই সৌন্দর্যটাকে, যেটা আপনারা নর্মালি দেখতে পারেন না মিউজিয়ামে জাদুঘরে। তো আমি আশা করি আপনারা আসবেন, ঘুরবেন আর অনেক কিছু জানতে পারবেন। এটা একটা গ্রাম ছিল যেটা আজ থেকে কেমনে ট্রান্সফর্ম হয়ে কি সুন্দর একটা জিনিস হয়েছে, লাইক জায়গাটা দেখতে খুবই সুন্দর। এখানে ঘোরার জন্য অনেক সুবিধা, তারপর হচ্ছে অনেক আগের মানে অনেক অনেক যুগ আগের জিনিস আছে এখানে দেখার জন্য, আমাদের পড়ালেখার জন্য এখানে জানা যায় অনেক কিছু। এটা হচ্ছে বারোভুঁইয়াদের নগরী আর ঈশাখার নগরী এটা, আর লোকশিল্পের অনেক কিছু আমরা এর থেকে জানতে পারছি। এই জন্যই বাচ্চাদেরকে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার এগুলোর সম্পর্কে জানানোর জন্যই আমরা তাদেরকে নিয়ে এসেছি। এত সুন্দর সবকিছু আর এজন্য আমরা এখানে আসতে পেরেছি, এই জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প জাদুঘর শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নে গড়া এই লোক ও কারুশিল্প জাদুঘরে আপনি ইচ্ছে করলে হারিয়ে যেতে পারবেন শত সহস্র বছরের বাঙালি ঐতিহ্যের মাঝে। পুরনো দিনের গ্রামীণ ঐতিহ্য থেকে শুরু করে আগেকার আমলের রাজাদের ব্যবহৃত সব আসবাবপত্র ও যুদ্ধাস্ত্র দেখতে পারবেন সেখানে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে রয়েছে মনোমুগ্ধকর নানা নির্মাণ, যেমন দুজন অশ্বারোহী, গরুর গাড়ি ভাস্কর্য, জামদানি ঘর, তারুমঞ্চ, আঁকা বাঁকা দৃষ্টিনন্দন লেক ইত্যাদি। লেকে নৌকায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আঙিনায় প্রতি বছর অনুষ্ঠিত হয় মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি সোনারগাঁও জাদুঘর হিসেবেই পরিচিত। ফাউন্ডেশনের পরিচালক
কবি রবীন্দ্র গোপ জানান, আমরা এখন সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশনের চত্বর পাশে যে লেক রয়েছে এবং যেখানে হাজার হাজার দর্শনার্থী এসে ভ্রমণ করে, এই ঐতিহাসিক সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশন আসলে ভ্রমণ পিপাসু মানুষের জন্য, দর্শনার্থীদের জন্য এখন বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র রূপে দাঁড়িয়েছে। এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, স্বাধীনতার ইতিহাসের সঙ্গে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসের সঙ্গে, জয়নুল আবেদিনের ইতিহাসের সঙ্গে এই সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশন জড়িয়ে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 1975-এর 12ই মার্চ সরকারিভাবে স্বীকৃতি দিয়েছিলেন এই প্রতিষ্ঠানটি, এবং মূলত জয়নুল আবেদিন শেখ উনি নিজেই একেবারেই বঙ্গবন্ধুর কাছে চেয়ে নিয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান হোক যেখানে বাংলাদেশের লোক কারুশিল্পীদের তাদের কাজ প্রদর্শন করা হবে, সংগ্রহ করা হবে এবং সেগুলো বিপণনের ব্যবস্থা থাকবে। এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই কিন্তু সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এত ভ্রমণকারী এখানে আসে, এত আনন্দ উচ্ছলতায় এই জায়গাটি সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত সেই মানুষের কলক আকুলি। এবং একজন বাঙালি মাত্র শুধু নয়, একজন বিদেশি ভ্রমণকারী এসেও যেন বাংলাদেশের ইতিহাসটা এক ঝলক ঘুরে গেলে বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের। বাংলার মাসব্যাপী লোক কারুশিল্প মেলা হয়, যেটা পহেলা মাঘ হয়, 14ই জানুয়ারি হয়। আসুন না, দেখে যান আপনাদের সেই ছায়া ঘেরা, সেই শস্য শ্যামলময় সুন্দর বাংলাদেশের আরেকটি প্রতিষ্ঠান খুব সুন্দর গড়ে উঠে। আমলে বাংলাদেশের রাজধানী ছিল এই পানাম নগর, যা আজকের এই সোনারগাঁও নামে পরিচিত। 400 বছর আগে সেই জৌলুস না থাকলেও সেই সোনালী দিনের ঐতিহ্য বুকে ধারণ করে আজও ছায় দাঁড়িয়ে আছে পানাম নগরী। সেখানে মুঘল রাজা ইশাখার আমলে নির্মিত কিছু প্রাসাদ আর পুরাকীর্তি এখনো আপনাকে মনে করিয়ে দেবে কত শত বছর আগেও কত সমৃদ্ধ ছিল আমাদের এদেশ। টাউরিস্ট ইউনিভার্সিটি থেকে এসেছি ঢাকা থেকে, পুরনো ঐতিহ্যবাহী এই পানামা নগর দেখতে। আমার সাথে আছে আমার ফ্রেন্ডরা, আপনারা সবাই মিলে আসবেন। অনেক পুরনো ও ঐতিহ্যবাহী একটা জায়গা, অনেক কিছুই আছে আমাদের দেশের যা আমরা দেখতে পারি না, কিন্তু ঢাকা থেকে খুবই কাছে। চলে আসবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাই মিলে। এটি ঐতিহ্যবাহী সুন্দর একটি জায়গা, এখানে এসে আমরা পুরনো দিনের অনেক স্থাপত্য দেখতে পেয়েছি, যেটা আমাদের পুরনো দিনের অনেক কথা মনে করিয়ে দেয়। অযত্ন আর অবহেলার কারণে এর ঐতিহ্য হারাতে বসলেও বাংলাদেশ সরকারের উদ্যোগে এখন কিছু প্রাচীন ভবন সংরক্ষণ করা হচ্ছে। এলাকাটিকে সরকার পর্যটন নগরীতে পরিণত করতে নানা পদক্ষেপ নিয়েছে। এই এলাকাটি 1900 শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। এখানে কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। ইতিহাস প্রসিদ্ধ সোনারগাঁও বা সুবর্ণগ্রাম আজ পানাম নগরীর ধ্বংসাবশেষ এবং সর্দার বাড়ির পুরানো একটি অট্টালিকায় আবদ্ধ হয়ে ঐতিহাসিক স্মৃতি ধারণ করছে। ঐতিহাসিক সোনারগাঁও শুধু 150 বছরের পুরনো স্মৃতি বিজড়িত ধ্বংসাবশেষ নগরীই নয়, এর সাথে জড়িত আছে একটি স্বাধীন জাতির আত্মপরিচয়ের অনুভূতি।
পানাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে গোয়ালদি মসজিদ। এক গম্বুজ দিয়ে সুলতানি এই মসজিদটি 1519 সালে নির্মাণ করা হয়। গম্বুজটির গঠন উল্টানো চারির মতো। সুলতানি আমলের মসজিদগুলোর গম্বুজ যেমনটি হয়ে থাকে। অপূর্ব এই মসজিদটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করে থাকে। মসজিদের চারিদিকে দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ, ছাদ কিছুটা ধনুকের মতো বাঁকানো। পুরনো আমলের এই মসজিদ না দেখলে আপনার নারায়ণগঞ্জ ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি সরকার চেষ্টা করে যাচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশের পর্যটন খাতকে শক্তিশালীকরণ, দেশি এবং বিদেশি পর্যটকদেরকে আকর্ষণ করে পর্যটন খাতকে শক্তিশালী করে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে তাকে সম্পৃক্ত করার জন্য। যদি সোনারগাঁও উপজেলার কথা বলা হয়ে থাকে, সোনারগাঁও ঐতিহ্যবাহী একটি উপজেলা, প্রাচীন রাজধানী ছিল এই সোনারগাঁয়। সেখানে সোনারগাঁও পানাম সিটি থেকে শুরু করে আমাদের যে জাদুঘর রয়েছে এবং অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমাদের দেশীয় এবং বিদেশি পর্যটকগণ প্রতিনিয়ত আসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে পর্যটকদের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি নিরাপত্তা বিষয় এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগ একসাথে কাজ করে যাচ্ছে। সবচেয়ে আশার বিষয় হল এখন পর্যন্ত সোনারগাঁয় কোনো পর্যটক আইন শৃঙ্খলা সম্পর্কিত কোনো সমস্যায় কখনো সম্মুখীন হয়নি। সে কারণে সোনারগাঁয় পর্যটন খাতকে বিকশিত করার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ রয়েছে তারা পর্যটকদের নিরাপত্তা প্রদান করার জন্য সবসময় একযোগে কাজ করছে। বিশেষ করে সোনারগাঁয় উপজেলা যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও অনেক বেশি আন্তরিক, কারণ তারা জানে যে এই পর্যটকদের মাধ্যমে যে আয় সোনারগাঁয় হচ্ছে সেটা সোনারগাঁয় উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যয় করার সুযোগ হচ্ছে। সে কারণে পর্যটন খাত যত বেশি সমৃদ্ধ হবে, বিশেষ করে সোনারগাঁয়ের পর্যটন খাত যত শক্তিশালী হবে, সোনারগাঁয়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেশি সচল হবে। সেই কারণে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে, যারা দেশি এবং বিদেশি পর্যটক এখানে আসবেন তাদের নিরাপত্তা এবং তাদের সাথে ভালো আচরণ করা এবং তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার জন্য আমরা সকলে একসাথে কাজ করব। সোনারগাঁও আজ এমন একটি নামে পরিণত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সৃষ্টি, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি একযোগে প্রকাশ পাচ্ছে। একদিন হাতে সময় নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান।